আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো তেজগাঁতে যে আরঙ্গের নতুন আউটলেট করেছে সেটা দারুণ সুপ্রশস্ত, দারুণ পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং খোলামেলা। লেডিস আইটেম, বাচ্চাদের, বড়দের সবার জন্য ডেকোরেশন আইটেম, থ্রি পিস, শাড়ি, জুতা সব কিছুর জন্য এখানে খুবই ভালো ব্যবস্থা আছে। খুবই সুন্দর এবং সুপ্রশস্ত পার্কিং ব্যবস্থা, বাইকের জন্য আলাদা পার্কিং ব্যবস্থা এবং কারের জন্য আলাদা পার্কিং ব্যবস্থা। খুবই সুন্দর একটা পরিবেশ, স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে শপিং করার দারুণ একটি প্লেস। চলুন দেখে আসি ভিতরে কি কি পাওয়া যায়। সাথে আছে আমার দুই ছেলে গোলাম মঞ্জুর, গোলাম মাহবুব এবং আমার সহধর্মী। চলুন আমরা এখন দোতলায় যাই। দোতলায় কালেকশন হচ্ছে বাচ্চাদের আইটেম এবং জেন্টস আইটেম আর কি। দোতলায় যত জুতা, শার্ট, প্যান্ট, লুঙ্গি, মানি ব্যাগ, লেদার আইটেম সব কিছুই পাওয়া যায় দোতলায়। এবং বাচ্চাদের খেলনা আছে অ্যাভেলেবেল। আমার ছোটো ছেলেটা সবসময় সেখানে খেলাধুলা করে। অ্যাভেলেবেল বিভিন্ন রকমের টয়েস এখানে আছে। সে এখন বাছাই করতেছে কোনটা নিয়ে কোনটা ফেলবে আবার কোনটা নেবে বুঝতেই পারতেছে না। একটু পরপর চেঞ্জ করতেছে খেলনা। উপরের থেকে নিচের অংশটা খুবই সুন্দর লাগে, দারুণ লাইটিং, খোলামেলা, খুবই ভালো লাগে। আরঙ্গে একটা সাব ব্র্যান্ড আছে তাগা। নিচতলা আছে মেয়েদের আইটেম আর দোতলা আছে ছেলেদের টাগা আইটেম পাওয়া যাচ্ছে এখানে। জিন্স প্যান্ট, টি শার্ট, শার্ট, জুতা বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে দোতলায়। সামনে ঈদ, আমরা আসছি রোজা সিজনে। এখন রোজা চলতেছে, এখন একটু মোটামুটি ভালোই ভিড় যাচ্ছে। যতই সময় যাচ্ছে একটু ভিড় বাড়তেছে, তারপরও জায়গাটা খুব প্রশস্ত, তো শপিং করতে খুবই ভালো লাগে। কোনো ধাক্কা দেখি নেই, কোনো ঝামেলা নেই। বাচ্চাদের টয়েসগুলো খুবই সুন্দর। আমার বাচ্চা তো সবগুলো নিয়ে আসবে তার মনে হচ্ছে, কিন্তু সে কিছুক্ষণ পরপর চেঞ্জ করে, এটা নিচ্ছে, এটা নিচ্ছে। সে আসলে কোনটা নেবে সেটা সিলেক্ট করতে পারতেছে না। সে একটা নেয়, কিছুক্ষণ পর আবার চেঞ্জ করে। এবং দুই ভাইয়ের ভিতরে সবসময় একটা ঝামেলা লেগেই থাকে, খোঁচাখুচি। ফাঁকে আমরা একটু সেলফি নিয়ে নিলাম তিনজনের। বড় ছেলের জন্য জুতা কিনবো, জুতার সাইজ পাচ্ছি না, শেষ পর্যন্ত একটা জুতা পছন্দ হলো। ছোট ছেলের জন্য এবং বড় ছেলের জন্য দুটো জুতি পছন্দ হয়েছে। সাইজ মেলানো খুব কঠিন অবস্থা, কারণ ঈদের সময় এখন সাইজ পাওয়া যায় না, অ্যাভেলেবেল সাইজ নেই। তারপর একটু বড় দিতে হলো, কারণ ওদের সাইজ অনুযায়ী জুতা পাচ্ছি না। জুতাগুলো খুব দারুণ সুন্দর, খুব কমফোর্ট। গোলাম মঞ্জুর এবং গোলাম মাহবুব দুজনের জুতা খুব পছন্দ হয়েছে। আরঙ্গের জুতোগুলো খুবই টেকসই, অনেকদিন পরা যায়, খুবই দারুণ জুতো। এবার নতুন কালেকশনও খুব সুন্দর। ছেলেদের শার্টগুলো খুব কালারফুল, সবসময় পরার জন্য খুবই ভালো। দোতলায় ছেলেদের কালেকশন, বিভিন্ন আইটেমের কালেকশন, বুটিক্সের এবং প্রিন্টের বেশিরভাগ শার্টগুলো। এবং এবার ঈদে খুব ভালো কালেকশন আসছে, নতুন নতুন শার্ট আসছে এবং হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট এবং পাঞ্জাবি কালেকশন খুবই ভালো। আরঙ্গের লুঙ্গির কালেকশন আছে, লুঙ্গিগুলো খুব সফট। এবারে কালেকশনগুলো একটু কালারফুল এবং পাতলা কাপড়ের ভিতরে, কারণ গরম চলে আসছে, এবার ঈদটা গরমই হবে, এই জন্য কালেকশনগুলো একটু পাতলা কাপড়, আরামদায়ক।
আমরা ইফতার করে রওনা হয়েছি। এক নিস্তলায় বিভিন্ন শৌখিন জিনিসপত্র, পিতলের কাঁসার সাইকেল আছে এখানে, কাঁসার রিক্সা আছে, টেম্পু, আমার ছোট ছেলের খুবই পছন্দ হয়েছে টেম্পুটা, ঢাকা, দারুণ। এখানে চিঠি বক্স আছে যেটা আমাদের এখন বিলুপ্তির কথায়। পিতলের দারুণ কানেকশন, রিক্সা, ভ্যান, সাইকেল, উট আর অনেক কিছু। আমার বড় ছেলে একটু সুযোগ পেলেই মনে হয় পোস্টপাস ধরার চেষ্টা করে, সে একটু পোস্টপাস ধরে পছন্দ করে, সুযোগ পেলে একটু পোস্ট দেয়। আমাদের শপিং সবে বরাতি হয়ে গেছে, আজকে আসছি শুধুমাত্র বাচ্চাদের জুতা কেনার জন্য, পাশাপাশি টুকটাক কেনাকাটা এবং কী কী কালেকশন আসছে একটু দেখে যাওয়া। এবং আমার সহধর্মীর জন্য জুতা চুজ করতে চাচ্ছিলাম, দেখি সে চুজ করতে পারে কি না, চেষ্টা করতেছে। এবার নতুন কালেকশনের মেয়েদের কাপড়গুলো দারুণ সুন্দর, হাতের কাজ করা, সবগুলি হাতের কাজ খুবই দারুণ সুন্দর এবং কাপড়গুলো খুব সফট, গরম সামনে মাথায় রেখে ওই ধরনের কাপড়ই তারা সিলেকশন করেছে যাতে আরামদায়ক হয়। সোনিয়া সবসময় পছন্দ সাদা, দেখি শিক্ষকটা পছন্দ করে। আরঙ্গে আসলে আমার দুই বাচ্চা জুস খাবে, আর এখানে একটা মাঠা আছে, খুব দারুণ মজা। এবং আমরা দই নেওয়ার চেষ্টা করেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, দইটা সকালে সকাল নিতে হয়, এখন দইটি শেষ। আপাতত আমরা জুস নিয়ে সন্তুষ্ট থাকি, একটু সুযোগ পেলেই দুষ্টামি শুরু করে দেয় দুই ভাই, যেখানে সুযোগ পায় সেখানেই। নিজের শপিং নিজেই ক্যারি করতে খুব দারুণ সে ফিল করে, এই জন্য সবসময় হাঁটাহাঁটি করছে নিজের শপিং নিয়ে। আর একটু ক্যামেরা দেখলে চলে আসে, এখনই খেয়ে ফেলবে, ধৈর্য শক্তি খুবই কম, এখনই খেয়ে ফেলবে সব। ওই কালেকশন আমরা একটু বসলাম দোতলায় একটা সিটে, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, অনেক বড় সব, হাঁটতেও ভালো লাগে, পরিবেশ ভালো। দুই ভাই মিলে পাড়াপাড়ি করতেছে তাদের শপিং। আরঙ্গে যদিও এসকেলেটার নেই, কিন্তু সে টাইলসের ভিতরে এসকেলেটার বানিয়ে নিয়েছে নিজের মনে করে, সুযোগ পেলে দুষ্টামি, এক সেকেন্ড তার বসে থাকে না, যেখানে যায় সেখানে দুষ্টামি। মোটামুটি আজকের মতো আমাদের শপিং শেষ, আমরা এখন বাড়ি ফিরবো, বাড়ি ফেলার পালা। সবাইকে ধন্যবাদ, আবার কোথাও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে কোনো উল্টা পাল্টা ভিডিও নিয়ে, এলোমেলো ভিডিও নিয়ে। আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।